গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও তো বেশ ভালো আছি। তো রাই সকাল সকাল একদম উঠে পড়েছে, তখন ভোর 5:30 তখনও উঠে পড়েছে আর সেই থেকেই জেগে আছে। আর সকালবেলা ও এখন এই যে ও পাপার সাথে ছাদে এসেছে। এমনিতে রোজ সকালবেলা আমার পড়ানো থাকে, মানে আমি পড়াতে যাই আমার বাপের বাড়িতে, তো সেদিন করে ও ঘুম থেকে উঠতেই চায় না, আর যেদিন শনি রবিবার সেদিন ও একদম ভোরবেলা উঠে বসে থাকে। আর এই যে এখন ওকে খাইয়ে নিচ্ছি আমি, তো এখন আমি টিফিন করতে চলে এসেছি। টিফিনে করবো আলুর তরকারি আর রুটি, তো ওটাই খেয়ে নেবো এখন। টিফিন টিফিন করে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, কারণ শনিবার যেহেতু তাই কম্পিউটার ক্লাস করাই আমি। 10:30 থেকে শুরু হয় ক্লাস, তারপর ব্যাচ থাকে পুরো সন্ধ্যে 7টা পর্যন্ত, তারপরে আবার আমি বাড়িতে চলে আসি। এসে আবার আমাকে রান্না করতে হবে। এখানে দেখো এই যে রাই স্নান করছে, আর স্নান করানো হয়ে গেলেও একদম উঠতেই চায় না, যতক্ষণ জলে থাকবে ততক্ষণে ওর বেশ ভালো লাগে। এখন আমি চলে এসেছি পার্লারে, চলে এসেছি বলতে আমার বাপের বাড়িতেই, মানে আমার মায়েরই পার্লার এটা। তো এখন আইব্রোটা করে নেব, কারণ আজকে হচ্ছে অরিজিতের জন্মদিন, ও বাড়িতে আসবে অফিস থেকে, তারপরে বাড়িতে এসে কেক কাটবে। আর এইখানে দেখো রাই কী করছে, কোথায় উঠে বসে আছে দেখো, ওখান থেকে নামালেই কাঁদছে, ওখানেই ও বসে থাকবে। আর দেখো কীভাবে নামছে দেখো। এবারে আমার মায়ের পার্লারটা তোমাদেরকে একটু ঘুরে চারিদিকটা দেখাচ্ছি, দেখে নাও। অরিজিৎ এখন অফিসে কেক কাটছে। এবারও বাড়িতে চলে এসেছে, আর এবারে আমরা বাড়িতে যাব। আমার বাপের বাড়িতে রয়েছি, এবার বাড়িতে যাব, আমাকে নিতে এসছে এখান থেকে। তো চলো, আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির রাস্তা বেশি দূর নয়, ওই বাইকে গেলে 3-4 মিনিট লাগে যেতে। এই যে এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে তারপরে ও কেক কাটবে। জন্মদিনটা সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি, অন্য অন্যবারে কোনো রেস্টুরেন্টে যাই বা কোথাও ঘুরতে বেরিয়ে যাই, তো এবারে আর কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই কেক কাটা হয়েছে। আর রাতে ডিনার করে নিয়েছি বিরিয়ানি, কারণ হচ্ছে আমরা পরের দিন যেহেতু পুরীর ট্রিপ ছিল তাই আর সেভাবে সেলিব্রেট করা হয়ে ওঠেনি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি লাগেজটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে। আর এখানে দেখতে পাচ্ছ সব ড্রেসগুলো ওল্ডাল হয়ে আছে, এখন সব কিছু ব্যাগের মধ্যে ভরতে হবে। আমি একাই লাগেজটা গুছিয়ে নিচ্ছি, কারণ অরিজিৎ তো অফিসে আরও টাইমও পাবে না গোছানোর, তাই জন্য একা একাই গুছিয়ে নিচ্ছি। চলে এসেছি রাইয়ের লাগেজটা গোছাতে, ওর পুরো আলাদা একটা লাগেজ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা অয়েল ক্লথ, দুটো কাঁথা, আর একটা ডায়াপার নিয়ে নিয়েছি, ওর খাবার দাবারগুলোও নিয়ে নিয়েছি, আর এই যে জুতো, আর এখানেও সানগ্লাস আছে, আর এই যে একটা টুপি, আর এখানেও যাবতীয় মেডিসিন সব আছে, আর এই যে একটা সানস্ক্রিন নিয়ে নিয়েছি, আর এই যে ওয়াইপস নিলাম, তিনটে ফুল প্যান্টও নিয়ে নিয়েছি, কারণ যদি ঠান্ডা ঠান্ডা লাগে। প্যাকিং তো অলমোস্ট ডান, এবার আমরা শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পুরীর গিয়ে কী কী করছি না করছি দেখতে গেলে আমাদের পরের ব্লগগুলো দেখো। টা টা।